আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি নর্মাল ফ্রিজে এক মাসেরও বেশি সময় ধরে কাঁচামরিচগুলো সংরক্ষণ করি। অনেকেই ডিপ ফ্রিজেও করে থাকেন, কিন্তু আমি নর্মালি কিভাবে অনেক সময় ধরে ভালো থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি না ধুয়ে কাঁচামরিচগুলোকে শুকনো একটা কাপড়ে শুকিয়ে নিয়েছি খুব ভালো করে। আর শুকিয়ে নেওয়ার পর আমি এই যে দেখতে পাচ্ছেন বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। বোটাগুলো ছাড়িয়ে আমি কাঁচামরিচগুলোকে একটু বেছে নিয়েছি, ভালো টাটকা কাঁচামরিচগুলো আলাদা করেছি, আর ছোটো ছোটো কচি বা একটু কালো হয়ে যাচ্ছে এরকমগুলো আলাদা করে নিয়েছি। এখন আমি এই বড় যে টাটকা কাঁচামরিচগুলো সেগুলোকে একটা পরিষ্কার কাচের বয়ামের মধ্যে, শুকনা, অবশ্যই শুকনা কাচের বয়াম হতে হবে, বয়ামের মধ্যে কাঁচামরিচগুলো ঢুকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে একদমই শুকনা কাচের বয়াম আর কাঁচামরিচগুলোও শুকনা অবস্থায় থাকবে। আমি কিন্তু কাঁচামরিচগুলো ধুইনি, আবারও বলছি কাঁচামরিচগুলো আমি ধুব না, এভাবেই শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নেওয়ার পর দেখুন কাঁচামরিচগুলো আমি বয়ামে ঢুকিয়ে নিলাম। এই যে আমার সবগুলো কাঁচামরিচ ভরা শেষ। এখন আমি কাচের বয়ামের মুখাটা বা লিডটা লাগিয়ে দিচ্ছি যাতে কোনো রকম কোনো বাতাস এর ভিতরে না প্রবেশ করে। আর যে কচি কাঁচামরিচগুলো ছিল সেগুলোকে আমি একটা ওয়ান টাইমের একটা বক্সে ঢুকিয়ে নিচ্ছি। এটা আপনারা যে কোনো এয়ারটাইট বক্সেও ঢুকাতে পারেন। তো আমি যেহেতু এই কাঁচামরিচটা আগে খেয়ে শেষ করব, যার জন্য আমি এমনিতে একটা নর্মাল বক্সে ঢুকালাম। এই যে আমার দুইটা বক্স আর বয়াম দুইটাতে কিন্তু কাঁচামরিচ ঢুকানো শেষ। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন বয়ামটা কত ঘাটতেরা। এই তো দুইটা কিন্তু আমার ভরা হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল ফ্রিজে দুইটা মরিচের জারি আমি ঢুকিয়ে রাখব। দেখুন একদমই শুকনো অবস্থায় রেখেছি। কিন্তু যেহেতু আমরা যে কোনো কাজের আগে বা রান্নার আগে কাঁচামরিচগুলো ধুয়েই খাই, তার জন্যে আর আমি কাঁচামরিচগুলো ভিজালাম না। তো এখন আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে প্রায় এক মাস পরে কাঁচামরিচটা কীরকম অবস্থায় আছে আমি আপনাদের দেখাচ্ছি। আমার কিন্তু ওই বক্সের কাঁচামরিচগুলো শেষ, আর এই যে এই কাচের বয়ামের মরিচগুলো দেখুন কতটা টাটকা আছে। এটা কিন্তু এক মাস পরের কাঁচামরিচ, এখনও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয়নি, কাঁচামরিচগুলো একেবারেই টাটকা রয়ে গিয়েছে। এই ভিডিওটা শ্যুট করার পরও কিন্তু আমি আরও এক সপ্তাহ পর বয়স দিচ্ছি, তো বুঝুন আমার কাঁচামরিচ কিন্তু এখনও আছে, এই সেম একই কাঁচামরিচ। তো এই কাঁচামরিচটা কিন্তু আমি এখন আবারও নর্মাল ফ্রিজে রেখে দেবো। যখন আমি কাঁচামরিচটা ব্যবহার করব যতটুকু লাগবে ততটুকুই বের করে আবার নর্মাল ফ্রিজে একইভাবে রেখে দেব। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি একটু উপকারে আসে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।